আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি একটা ভিন্ন রকম একটা পিঠা বানানো দেখাবো। আমি জানি এটা সবাই কম বেশি পারে, কম বেশি না খুব ভালোই পারে, কিন্তু এটা বানাতে গেলে অনেকটা কষ্ট হয় চালের গুঁড়াটা। আর এখন লকডাউনের কারণে চালের গুঁড়া পাওয়াটা খুবই ইম্পসিবল, সেজন্য আমি রান্নার চাল দিয়ে এবং ডাল দিয়ে পিঠাটা তৈরি করে দেখাবো এবং খুব সহজ প্রসেসিংয়ে। আমি কিন্তু পিঠা নকশি করতে বা পিঠা বানাতে অত একটা এক্সপার্ট না, তবে এভাবে আমি আমার বোনের কাছ থেকে শিখেছি। সে অনেক অল্প সময়ে সব কিছু করে দেখানোর একটা প্রতিভা তার ভিতরে আছে, তো তার থেকে আমি শিখেছি। চালের গুঁড়াটা আমি, চাল আর ডালের মিশ্রণটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম যেন তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। ভিজিয়ে রেখে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে আমি পানিটা ঝরিয়ে নিয়ে তারপর ব্লেন্ড করতে এসেছি। এখানে আমি ব্লেন্ড করব, যদি আমার পানি প্রয়োজন হয় তখন আমি একটু একটু করে পানি দিয়ে দেব, সমস্যা নেই। একটু বেশি হলেও সমস্যা নেই, আমি যখন এটাকে ডো তৈরি করব তখন পানিটা শুকিয়ে যাবে। তো ঠিক আছে, আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। তো হঠাৎ করে কেন পিঠাটা মানে তৈরি করছি, আমার বাড়িতে কোনো মেহমান আসছে না বা আসবে না, ইচ্ছে হচ্ছে দুই বোন একা একা থাকি, মাঝে মাঝে ইচ্ছে হয় যে এটা সেটা করে খাই, কিন্তু মানে সময়ের জন্য অথবা আমাদের দুজনই অসুস্থ থাকি বেশিরভাগ সময়ে। আমি অসুস্থ থাকি, আমার বোনও অসুস্থ থাকে, সেই জন্য আমরা কিছু করে খাই না, খেতে ইচ্ছে করে না। তো যেদিন পিঠাটা তৈরি করেছিলাম সেদিন হঠাৎ রাতে মনে হলো যে আজকে একটা পিঠা তৈরি করে খাবো, কিন্তু খুব সহজে, যেহেতু চালের গুঁড়া নেই, যেহেতু ঘরে যা তা দিয়েই তৈরি করতে হবে এবং যেন খুব কষ্ট না হয় আমাদের। তো আলহামদুলিল্লাহ পিঠাটা অনেক অনেক ইয়াম্মি হয়েছে, টেস্টি হয়েছে এবং অনেক ক্রিস্পি হয়েছে। এখনও আরও কিছু চার পাঁচটা আছে। আমাদের মনে হয় যে আমরা ভাত না খেয়ে পিঠাটা খেলে মনে হয় খুব ভালো লাগে। মজার ব্যাপার হলো যে আমরা এটা ভাতের সাথেও খাচ্ছি আর মনে হচ্ছে যে মাছ ভাজা খাচ্ছি, এতটাই ভালো লাগছিল এবং এতটাই ইয়াম্মি হয়েছিল। এখানে ব্লেন্ড করার জন্য একটু পানি মিক্স করছি, যতক্ষণ না এটা ভালো মতো ব্লেন্ড হবে, একদম ভালো মতো ব্লেন্ড হতে হবে, ততক্ষণ আমি একটু একটু করে পানি দেব। পানি একটু বেশি হলে সমস্যা নেই, কারণ যখন আমি এটা প্যানের মধ্যে ডো তৈরি করব তখন আস্তে আস্তে পানিটা শুকিয়ে একদম এত সুন্দর একটা ডো তৈরি হবে, মনে হবে যে আমি এটা সত্যি সত্যি চালের গুঁড়া দিয়ে ডোটা তৈরি করেছি, এতটাই সুন্দর, পারফেক্ট অ্যান্ড সফট হবে। তো আমি এটা আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি। বলে রাখি এখানে, যদি আপনাদের ইচ্ছে হয় যে আমিও এরকম করে পিঠাটা তৈরি করে খাবো, তো অবশ্যই আমার ভিডিওটা একবার হলেও দেখবেন। আশা করি যে এটা থেকে খুবই উপকৃত হবেন, যে কিভাবে খুব সহজে ঘরে যা আছে তা দিয়ে আমি খুব অল্প সময়ে আমি পিঠাটা তৈরি করে খেতে পারি এবং খুব পারফেক্ট একটা ডো হবে, অবশ্যই ইনশাল্লাহ হবে যদি আমরা চেষ্টা করি। আসলে চেষ্টা করলে কি না হয় বলেন? আমার আপু সব সময় বলে যে যে কোনো জিনিস করতে হলে চেষ্টা করতে হয়, চেষ্টা ছাড়া কোনো কিছুই হয় না। তো আমি এখানে অবশিষ্ট চাল আর ডাল যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি এবং দিয়ে আমি আরেকবার পানি মিক্স করে সেটা ব্লেন্ড করে নিব। ঠিক ততক্ষণই ব্লেন্ড করতে থাকব যতক্ষণ আমার চাল এবং ডালটা ভালো মতো ব্লেন্ড না হয়। এখানে যদি পানির প্রয়োজন হয় দিতে পারবেন, সেটার কোনো মেজারমেন্ট নেই। খেয়াল রাখতে হবে যেন মিশ্রণটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়, কারণ ভালোভাবে যদি ব্লেন্ড হয় তখন দেখা যাবে যে ডোটা ভালো হবে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি প্যানের মধ্যে এটা এভাবে অনবরত নাড়তে থাকবো, একবারের জন্য বন্ধ করা যাবে না নাড়াটা, তাহলে সেটা ডোটা ভালো হবে না এবং তলানিতে লেগে যাবে। চেষ্টা করবেন আপনারা যেন আপনাদের প্যানটা ননস্টিক হয়, সেই জন্য ডোটা করতে খুব কষ্ট হবে না। আমার প্যানটা এখানে খুবই নষ্ট হয়ে গেছিলো, সেই জন্য
কষ্ট হয়েছে একটু। তো আমার ডো করা হয়ে গেছে, দেখেন কি সুন্দর একটা ডো হয়েছে, মনে হচ্ছে যে আমি এটা চালের গুঁড়া দিয়ে করেছি। তো আমার ডো করাটা কিছুক্ষণের মধ্যে আমি ডিম চারটে দিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়েছি। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে যে খুব ভালো একটা ফ্লেভার আসবে। দেখেন আমার ডোটা কত সুন্দর স্মুথ এবং সফট হয়েছে। এখন আমাদের পিঠা বানানোর পালা। আমরা দুই বোন অনেক যুদ্ধ করেছি পিঠা বানানোর জন্য। আমরা তেমন একটা নকশা পারি না, কত কিছু নিয়েছি দেখেন। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, সুন্দর শব্দ হচ্ছে। যেদিন আমি আজকে বয়সটা দিয়েছি তখন বৃষ্টি হচ্ছিল, এখন হচ্ছে ভোরবেলা ফজরের সময়। তো আমি বয়সটা দিয়ে চলে যাব না মাঝে। তো আমাদের এই যে দেখেন পিঠা বানানো শেষ। আমার আপু অনেক কষ্ট করে নকশাগুলো করেছে, আমরা কেউই তত একটা নকশা পারি না, আমরা কখনোই পিঠা তেমন একটা বানাইনি, এখন হয়তো একা থাকি সেজন্য হয়তো অনেক দুষ্টুমি মাথার মধ্যে আসে যে কীভাবে কী করা যায়, কীভাবে সহজে সব কিছু করে একটু তৈরি করে খাওয়া যায়। তো পিঠাগুলো খুব আলতো হাতে দিতে হবে, যদি বেশি জোরে আমরা এটা নাড়াচাড়া করতে যাই, ডুবো তেলে ভাজতে হবে পিঠাটা স্পেশালি। আর পিঠাটা এক প্লেট হয়ে গেলে তখন আরেক প্লেট আমাদের উল্টে দিতে হবে, না হয় পিঠাটা ভেঙে যাবে। আমি এখানে একটা ভুল করেছিলাম, প্রথমে আমি এটা না হওয়াতেই আমি উল্টানোর চেষ্টা করেছি, সেজন্য তিন চারটা ভেঙে গিয়েছিলো। কিন্তু পরবর্তীতে আমি আরও কিছু তেল অ্যাড করে পরে আস্তে আস্তে আমি পিঠাটা অনেক সময় নিয়ে তৈরি করেছিলাম। তো দেখেন কী সুন্দর হয়েছে, মনে হচ্ছে কী সুন্দর পিঠা, এভাবে যদি সবসময় করে খেতে পারতাম। কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, যখন তেলে ভাজতে হয়, দাঁড়ানোর কাজটা আমি করেছি। ডো তৈরি করাটা থেকে শুরু করে নকশা করাটা আপু করেছিল। আমার পিঠা বানানো শেষ, এখন আমরা গোসল করব। আমি পাতিলে গরম পানি করতে পারি না, সেই জন্য আমার কেটলিটা নষ্ট হয়ে গিয়েছে, কেটলিটা ঠিক করে দিচ্ছি। আমার টেকনিক্যাল গুরুজি আমার বোন। তো যাবার আগে বলে যাই, সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।